অভয়পুরীত ভক্ত বঞ্চনাৰে ধন লোৱাৰ অভিযোগ, মিটাৰ দিয়াৰ নামত প্ৰতাৰণা কৰাৰ গুৰুতৰ অভিযোগ দুই বিদ্যুৎ কৰ্মীৰ বিৰুদ্ধে। বঙাইগাঁও জিলাৰ অভয়পুৰী লতিবাৰী তৃতীয় খণ্ড গাঁৱত মিটাৰ আৰু বকেয়া বিলৰ নামত ভক্ত বঞ্চনাৰে ধন লোৱাৰ অভিযোগ। অভয়পুৰী লতিবাৰী তৃতীয় খণ্ড গাঁৱৰ একাংশ দৰিদ্ৰ লোকে উত্থাপন কৰিছে এই অভিযোগ। অভয়পুৰী বিদ্যুৎ উপসংমণ্ডলৰ অধীনত কৰ্মৰত আব্দুল জাবাৰ আৰু আব্দুল কুদ্দুছ নামৰ দুই বিদ্যুৎ কৰ্মীৰ বিৰুদ্ধে মিটাৰ আৰু বকেয়া বিলৰ নামত ঠগ প্ৰবঞ্চনাৰে ধন লোৱাৰ অভিযোগ ৰাইজৰ। মিটাৰ আৰু বকেয়া বিলৰ নামত ঠগ প্ৰবঞ্চনাৰে ধন লোৱাৰ কথা ব্যক্ত কৰি কি ক'লে শুনক ভুক্তভোগীৰ মুখেৰে। আমাৰ মিটাৰ দুই বছৰলৈ নিছে, মিটাৰে বিলেচেনা দুই বছৰ বাদে জব বাৰলৈ কয় তোমাৰ যে 2100 বিল আছে আর 400 টাকা ফাইন 2500 টাকা দেও। তোমার মিটারটা যে নষ্ট, তোমার মিটার বদলান নাকি? তাহলে বদলান নাকি? যদি না বদলাও তোমার মিটারে 40,000-20,000 টাকা বিল আসবো, ওর বাধ্য আসার নাকি? আমার কাছে তো পয়সা নাই, তাহলে মিটার কোনটা নামবো? কয় আমি দেবো মিটার, তাহলে আমরা যা নিয়ে আসি বলে না আমরা এনে দিয়ে যাবো না, 2000 টাকা দিয়ে দিলাম। 2000 টাকা দেওয়ার পরে ফোন করি কয় যে তোমার নাই নামে আর না উল্টা পাল্টা হয়েছিল মিটটা তুমি ব্যক্তি হবে অন্য নামের বস্তু তেমন তোমার বার্তা নিয়ে আসা হয়েছিল আর মিটার তো দিয়ে যাবো দিয়ে যাবো। 3-4 মাস বাদে আইলো আসলে আর মিটার তো দিলেন না, আবার মানে কেউ হয়ে রাখানি কত টাকা বিল আসবো কেউ দেবো আবার অত টাকা কয় এই মেশালটা তো মেশাল পারে কে টেহা টেহা করে কে কোন কার মেশালে ডো কলাম না তো না টেহা দিয়ে যাও আমার মিটারের পয়সা দিয়ে যাও যেটি নিচ্ছ আর আর যে নিচাও নিচাও সে কথা কই না তুমি ওটা জমা দিয়েছে না কি করছো ওটা আছে বলি আমার মিটারের পয়সা দিয়েছে আমাকে হেরে ভাঙবি দেন আমাকে মারবেন নাকি আসে 15-20 জন মানুষ আগের গ্রামের মধ্যে জ্বর হইলে জ্বর হইলে হারাও দাম কি দেয় থুইয়া গেল বা গেলে হেলা আবার হেরা 4-6 মাস বাদে মিটারে বিল আছে 5,575 টাকা। তো আমি যা হেরা কই যে ফোন করি যে আমার এত টাকা বিলের লোকে আমার ওই মিটারের পয়সা তো দিয়া গেল না মিটারের পয়সা দিয়ে যাও কয় দিমো মুন্না ফেরো হয়ে যাই মুন্না ফেরো হয়ে যাই যা হেরা ফোন করি কয় যায় মুন্না তুমি দিয়ে দাও মুন্না 2000 টাকা দিছি মিটারে ওই জব্বারে মিটারের জন্য 2000 টাকা দিলাম 8 মাস জানাই মিটার 2000 টাকা যেমন মিটারের দিলাম আর 2500 টাকা দিলাম ওই যে লাইনের জন্য লাইনে তো অনেক জমা দেয়ই নেই অনেক বিল আছে 5,500-6,000 আর এই 2000 টাকা যে মিটারের দিয়াই জানাই 4,500 ব্যাগ দিয়া গেছে টাকা দেন না অনেক জমাও দেয় নাই আমাকে মিটার রয় না দেন আমার এর চূড়ান্ত বিচার নাগে আমার এই চূড়ান্ত বিচার নাকি এই আমাকে এত মার যে ঘুরাইলো এত শেষরাইলো আমাকে যাতা বাসা গুলো সব রিটার্ন করা আছে আমার ওই ভাই ডোটে আর কথা কইলি আর আমাকে এরকম বাসা গুলো গ্রামের মানুষ সবই দেখছে তার নাকি এই মিটার আমাকে দিল নাকি আমার এত টাকা বিল হইলো কে আমার কাছে তার বোমবাজি করে টেহা নিয়ে গেলো জব্বার আমি সরকারের কাছে আমি ওরই আমি বিচার চাই নাই বিচার চাই হ্যাঁ জব্বার লাইনম্যান। কেবল ইমানেই নহয়, স্থানীয় লোকেও আব্দুল জাবাৰ আৰু আব্দুল কুদ্দুছ নামৰ দুই বিদ্যুৎ কৰ্মীৰ বিৰুদ্ধে উত্থাপন কৰিছে কেতবোৰ অভিযোগ। অভয়াপুৰীৰ পৰা আমিনুল ইছলামৰ ৰিপৰ্ট, মাই নিউজ এনি।